রহমান রহিম, পাজাইলে তাবলিক থেকে অন্যায় কাজ দেখিলে কি করা চাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম এরশাদ করেন, যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে তবে শক্তি থাকিলে উহাকে হাতের দ্বারা বন্ধ করিয়া দিবে, আর যদি এতটুকু শক্তি না থাকে তবে মুখের দ্বারা বন্ধ করিবে, আর উহা সম্ভব না হইলে অন্তরে উক্ত কাজকে ঘৃণা করিবে, অথবা উহা বন্ধ করার জন্য অন্তর দ্বারা দোয়া করিবে, অথবা রুহানি তাওয়াজ্জু প্রয়োগ করিবে, এবং ইহা ইমানের সর্বনিম্ন স্তর। অন্য হাদিসে আছে, যদি কোনো অন্তরে ইহাকে ঘৃণা করিল, যদি কেহ অন্তরে ইহাকে ঘৃণা করিল তবুও দায়িত্ব হইতে মুক্তি পাইল। অন্য হাদিসে বলা হয়েছে, যে ব্যক্তি অন্তরে উহাকে ঘৃণা করিল সে ইমানদার বটে, কিন্তু তার চেয়ে নিম্ন স্তরে কোনো ইমান নাই। হুজুরের এরশাদগুলির সহিত আমরা প্রত্যেকেই নিজ নিজ অবস্থা যেন একটু যাচাই করিয়া দেখি যে আমাদের মধ্যে কতজন লোক আছে যে অন্যায় কাজ দেখিলে উহাকে হাত দ্বারা বন্ধ করিবার চেষ্টা করি, অথবা মুখের দ্বারা উহাকে অন্যায় বলিয়া প্রকাশ করি, অথবা কমপক্ষে দুর্বল ইমান হিসাবে অন্তরে উহাকে ঘৃণা করি। নির্জনে বসিয়া একটু চিন্তা করা উচিত যে কি হইবার ছিল, কি হইতেছে। জাহাজের যাত্রীদের সাথে নেককার ও বদকারের তুলনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, যাহারা আল্লাহ তাআলার সীমারেখার ভিতরে এবং যাহারা সীমারেখা লঙ্ঘন করে তাদের দৃষ্টান্ত ঠিক ওইরূপ, যেমন কিছু লোক একটি জাহাজের যাত্রী এবং যাত্রীগণ লটারির সাহায্যে উপরে নিচের তলায় ভাগ হইয়া যায়, কিন্তু নিচের তলার লোকদের পানির জন্য উপরের তলায় যাইতে হয়। এখন তাহারা যদি মনে করে যে আমাদের বরংবার যাতায়াতের দরুন উপরের তলাবাসীদের কষ্ট হয়, তাই আমরা জাহাজের নিচ দিয়া একটা ছিদ্র করিয়া লই, তবে উহা উপরওয়ালাদের কষ্ট হইবে না। এমত অবস্থায় যদি উপরতলার লোকেরা আহাম্মকদিগকে ছিদ্র করা হইতে বিরত না রাখে তবে উভয় দলই ধ্বংস হইয়া যাইবে, আর যদি তাহারা বাধা প্রদান করে তবে উভয় দলই রক্ষা পাইবে। বোখারি। সাহাবাগণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করিলেন, আমাদের মধ্যে নেককার ও পরহেজগার ব্যক্তি থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হইতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করেন, হ্যাঁ, যখন পাপ কাজ চরমে পৌঁছবে। বর্তমান যুগে মুসলমানদের ধ্বংস ও অধঃপতন সম্বন্ধে চতুর্দিকে হইচই পড়িয়া গিয়েছে এবং তাহাদের সংশোধনের জন্য নতুন পন্থা আবিষ্কৃত হইতেছে, কিন্তু নতুন বা পুরাতন শিক্ষা কেহই একথা চিন্তা করিতেছে না যে প্রকৃত চিকিৎসক দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি রোগের সাব্যস্ত করিয়াছেন এবং উহার কি চিকিৎসা বাতলাইয়াছেন এবং তাহার উপর কতটুকু আমল করা হইতেছে, ইহা অপেক্ষায় জুলুম আর কি হইতে পারে? যাহা রোগের উৎপত্তির কারণ উহাকেই আমরা চিকিৎসা রূপে ব্যবহার করিতেছি, অথচ এই ধর্মের তারাকির জন্য অধর্মের প্রতি আমরা অধিক ঝুঁকিয়ে পড়িতেছি এবং মন গড়া মতামতের উপর আমল করিতেছি। এমত অবস্থায় রোগীর ধ্বংস যে অনিবার্য তা না বলিলেই চলে।